বিমিলে রমানে রাহিম আসলাম আলাইকুম সবার সু কামনা করে শুরু করছি। আজকে আমরা রো মাইসিন সিরাপনিয়ে আলোচনা করব। রো মাইসিন জেনেটিক নাম এজিত্র মাইসিন ড্রাই হাইডেট ইবনে সিনাফার্মা সিটিকারল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা রো মাইসিন সিরাফের বিস্তারিত যানব। রোমাইসিন সিরাফের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন রো মাইসিন সিরাপের মূল্য খাওয়ার কারণ খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে চাপবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা এখন শুরু করি রো মাইসিন সিরাপের মূল্য পনেরো মিলি সিরাপের মূল্য নব্বই টাকা বিশ মিলি সিরাপের মূল্য একশো টাকা পঁয়ত্রিশ মিলি সিরাপের মূল্য একশো টাকা পঞ্চাশ মিলি সিরাপের মূল্য একশো টাকা খাওয়ার কারণ যে যে সমস্যা হলে রোমাইসিন সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন ব্রংকাইটিস ও নিউমোনিয়া সহ নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ তকু কমল কুশের সংক্রমণ মধ্যকর্ণের প্রদাহ সাইনোসাইটিস ফেরেনজাইটিস ও টনসিলাইটিস সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণে এই সিরাপটি বাচ্চাদের সেবন করা যায় এটি ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস জনিত জননাঙ্গের জটিল সংক্রমণে এবং টাইফয়েড জ্বরেও এই সিরাপটি বাচ্চাদের সেবন করানো যায় এ ছাড়াও সর্দি জ্বর ঠান্ডা জ্বর কাশি তীব্র জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া রেসপিরেটরি টাক ইনফেকশন টাইফয়েড জ্বর বা সেক্সুয়াল ইনফেকশন ইনফেকশন নাক কান ডায়রিয়া হলে চর্মরোগ হলে উপরের এই সমস্যাগুলো হলে বাচ্চাদের এই সিরাপটি সেবন করাতে পারবেন খাওয়ার নিয়ম যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই তার ওজন বয়স এবং রোগের মাত্রা দেখে কয় বেলা এবং কয় দিন সেবন করতে করতে হবে তা নির্ধারণ হয় তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট আছে কমপ্লিট করে তারপর ওষুধটি সেবন করতে হয় তাই নিজে নিজে মাতবরি করে কোনো ওষুধই বাচ্চাদের সেবন করাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া রোমাইসিন সিরাপটি বাচ্চাদের সেবন করালে যে যে সমস্যা হতে পারে এই সিরাপটি বাচ্চাদের জন্য সুশহনীয় তবু কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো হলো ববি বমি বাফ হতে পারে বমি হতে পারে আন্ত্রিক ব্যথা হতে পারে উদরীয় অস্বস্তি হতে পারে বায়ু উদগীরণ হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে গুমগুম বাফ হতে পারে এবং টোকিও রেশ যা ঔষধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় তাই চিন্তা করার কোনো কারণ নাই এই ছিল আপনাদের সাথে আমার আলোচনা সবাই ভালো থাকবেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম